পকোড়া গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নমস্কার বন্ধুরা, আরতি কুইক রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি মুচমুচে সবজি পকোড়া নিয়ে। তো আজ আমি সবজি পকোড়া করব, তো দেখতে থাকো। আর যদি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর একটা লাইক করো। তো চলো রান্নাটা শুরু করি। নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি, কিন্তু এতটা লাগবে না, আমি কম নেব কেটে। এরকম সুন্দর করে কেটে নেব বাঁধাকপিটা। আমি বাঁধাকপি কাটছি, ও আমার পাশে বসে আছে। বাঁধাকপি কাটা হয়ে গেছে। আমি কি কি সবজি নিয়ে নিয়েছি তোমাদের দেখে দিই। শুধু কাঁচা সবজি খাবি? বাবা, সবজি পকোড়া করার জন্য আমি বাঁধাকপি কুচিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গাজর, গাজরগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গাজরটা যেহেতু একটু শক্ত হয় তার জন্য একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বিনস, বিনসগুলো ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। নিয়ে নিচ্ছি আগে বাঁধাকপি, গাজর, বিনস, ধনে পাতা সব একসঙ্গে নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, আলু কুচি, দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, অল্প একটু কালো জিরে, দিয়ে দেব 2 চামচ বেসন, আর এখানে 4 চামচ মতন চালের গুঁড়ি। এবার আমি এটা হাত দিয়ে মেখে নেব। এখনই জল দিচ্ছি না, কেন বাঁধাকপি তো ধুয়েছি, একটু জল জল আছে, দিচ্ছি অল্প অল্প করে জল। ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, এবার চলে যাব ভাজতে। পকোড়া ভাজার জন্য গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়াইর তেলটা গরম করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। কিন্তু ভাজার সময় আগুনটা কমই দিয়ে ভাজতে হবে, জোরে দিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি পকোড়াগুলো একটু উল্টে পাল্টে দেব। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঠিক এরকম করে সব পকোড়া গুলো ভেজে নেব।
पकोड़ा भाजा हो गए सब्जी पकोड़ा और संगे सस नहीं खेते किन्तु दारुण टेस्ट होबे। तो बंधुरा सब्जी पकोड़ा हो गए सस दिए भलो लगे सन्धार टीफिनो हो जाए चायर संगे। तो रेसिपिटा केमन हलो कमेंट करो जानाबे। तुम्हारा भलो थाकबे सुस्थ थाकबे आबार देखा होच्छे पर भिडियोते। आसि टाटा।